সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এএস লাইভ টিভি এর পক্ষ থেকে সকলকে ফ্রি ট্রিটমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। আমাদের আজকের আলোচনার বিষয় ফ্রিকলেস বা ল্যান্টিগো, যেটাকে বাংলায় বলে সুলি বা মেস্তা। সাধারণত আমাদের দেশের অল্প বয়স্ক ছেলে মেয়েদেরই এই রোগটা বেশি হয়। মুখে, পিঠে, বুকে বিভিন্ন জায়গায় সাদা, তামাটি বা কালচে রঙের দাগ পড়ে, যেটি নিয়ে মানুষের সামনে যাওয়া সত্যি খুব লজ্জাজনক হয়ে পড়ে। এখানে কখনো চুলকানি থাকতেও পারে, কখনো না থাকতে পারে। এটি মূলত এক ধরনের চর্মরোগ। এক্ষেত্রে এই রোগ থেকে মুক্তির জন্য আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছেও গিয়েছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন। হয়তো কেউ মুক্ত হয়েছেন, কেউ হয়তো খুব জটিল অবস্থায় আছেন। এর থেকে মুক্তি হওয়ার কোন ব্যবস্থা আপনার কাছে নেই বা খুঁজে পাচ্ছেন না। আসলে হোমিওপ্যাথি কিছু ট্রিটমেন্ট আপনাকে শিখিয়ে দিচ্ছি, যদি এগুলো ব্যবহার করেন আমার সাজেশন অনুযায়ী, তাহলে ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। আপনারা জানেন হোমিওপ্যাথি ঔষধ কোন রোগের নামে ব্যবহার হয় না। যেমন জ্বর হলেই যেমন প্যারাসিটামল ব্যবহার করা হয়, ঠিক এইভাবে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা হয় না, বরং লক্ষণ মিলিয়ে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়। আসলে সর্বপ্রথম আপনাদেরকে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো পালসেটিলা 30। এই ওষুধটি ব্যবহার করবেন কারা এবং কখন? যদি কোনো মেয়ে মেজাজটা তার এমন হয় যে কেউ তাকে কোনো কটু কথা বললে তার মেজাজটা, মনটা খারাপ হয়ে যায়, আবার সান্ত্বনা দিলে তার মনটা ভালো হয়ে যায়, এরকম মেয়ে, তার যদি মুখ রক্তিমা ভাব থাকে, অর্থাৎ রক্তবর্ণ লাল লাল ভাব থাকে, সাথে সাথে গরম থাকে, এই জাতীয় মেয়ে, তারা শীত কাতরে যদি হয়, তাহলে পালসেটিলা খেলে বা পালসেটিলা সেবন করলে খুব তাড়াতাড়ি তাদের এই রোগ থেকে তারা মুক্তি লাভ করবে। নাম্বার দুয়ে যেটি বলবো সেটি হলো থুজা 30। এই ওষুধটি তারা সেবন করবেন যারা অন্যকে বিশ্বাস করতে পারেন না, বিশেষ করে অন্যের প্রতি সবসময় একটা সন্দেহ প্রবণ ভাব থাকে, যাদের শরীরে অথবা বংশগত ভাবে যাদের মধ্যে আঁচলের প্রভাবটা বিভিন্ন জায়গায় আঁচিল হয়ে থাকে, খসখসে ফুলকপির মতো এবড়ে থেবড়ে আঁচিল, তারা এই ওষুধটা সেবন করবেন। আর আপনার সুলি বা মেস্তার কালারটা কেমন হবে সেটাও বলে দিচ্ছি, সেটা হবে হালকা বাদামি বর্ণের। এই হালকা বাদামি বর্ণের সুলির তার স্বভাব যদি যেমন বললাম এরকম থাকে, তাহলে থুজা 30 ওষুধটি দিনে 2 বার সেবন করবেন। জার্মানি হোমিওপ্যাথি ওষুধটা কিনে নিয়ে এসে 10টা ঝাঁকি দিয়ে আধা কাপ পানির মধ্যে 5 ফোঁটা ওষুধ দিয়ে প্রতিদিন খাবেন, সকাল দুপুর রাত খাবার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। 3 নম্বর যে ওষুধটা বলবো সেটি হলো, কারো কারো সুলি বা মেস্তা এমন হয় সেটা সাদা বর্ণে, চুলকানি থাকে না, কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, এরকম মেস্তার ক্ষেত্রে আর্স সাল্ফ ফ্লেবাম এই ওষুধটি 30 পাওয়ারের ওষুধটা কিনবেন এবং সকাল দুপুর রাত 3 বারই আগের ওষুধের নিয়ম অনুযায়ী খাবেন। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হলো, যদি কারো শরীরের মেস্তার বর্ণ হয় কিছুটা কালচে অথবা গরম লাগলে ফুলে যায়, চুলকানি থাকে, বিশেষ করে চুলকানোর পরে জ্বালা করে, অথবা যদি পানি ব্যবহার করা যায় তাহলে জ্বালা করে, তাহলে এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সালফার 30 ওষুধটি দিনে 2 বার সকাল এবং রাত। তবে সালফার 30 ওষুধের জন্য আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো সালফারের রোগীর ঘাম দুর্গন্ধযুক্ত হয় এবং ওই ঘাম, ওই দুর্গন্ধ তাকে কোনো টেনশনে ফেলে না, সে মনেই করে না তার শরীরটা বা ঘামটা দুর্গন্ধ হয়ে পড়েছে, কোনো কিছু গুছিয়ে রাখতে চায় না। এই জাতীয় ব্যক্তি যদি সালফার 30 ওষুধটা সেবন করেন নিয়মিত, তাহলে অল্প কয়েকদিন, মাত্র 1 সপ্তাহের মধ্যে এর রেজাল্ট আপনি বুঝতে পারবেন। তবে সেই সাথে সাথে আরেকটি কথা বলে দিই, সজীব কোম্পানির, আবার বলছি সজীব কোম্পানির সুলি কিউর, এটি দিনে 2 বার যদি ওই মেস্তা বা সুলির জায়গায় লাগান, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনি একটি রেজাল্ট বুঝতে পারবেন।